তৃষ্ণার বিষ ছড়ায় আগুন, নালায় করে ভুল, তোমার রমে ইয়া রহমান স্ফুলিঙ্গ হয় ভুল। অপার মহিমা তোমার হে প্রভু, বোঝার সাধ্য কার, স্বয়ং মাবুদ সহায় যাহার নির্ভীক সে দুর্বার। কষ্ট হয়নি তো বাবা? না, আর বেশি দূর নেই। সেই জন্যই তো তুমি এত শুকিয়ে গেছো বাবা। নাও খাও। না, আর খাবো না মা।
तुम्हें तो जानो घर ऐसे तुम्हें ना देख लिखू भलो लगे ना चुप करो खोका खोका कौन कथा के बोलनी क्या नो? खोका खोका थामो तुम्हें वो घरे जाबे ना क्या आमी चाहना खोका ये अवस्था तुम्हें देखुक आमी चाहना खोकार जीवन टाओ नष्ट हो जा ছেলের সাথে বাপ কথা বললে তার জীবন নষ্ট হয়ে যাবে কেন তুমি আর এখন বাবা নও পশু মা বেশ তো কথা বলতে পারো আর সারা রাত আমি তোমার কথা শুনব Thank you.
अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। গুড মর্নিং স্যার। মর্নিং। লাল টেলিফোনে কোনো কল ছিল? জি না। আই সি। কনফিডেনশিয়াল ফাইলটা নিয়ে আসুন। চৌধুরী স্পিকিং। ও, তোমাকে এক্সপেক্ট করছিলাম। আমার কাজটা কত হলো দোস্ত? হ্যাঁ, হয়ে গেছে। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি ডিয়ার, কমিশনের জন্য ভাবতে হবে না। চৌধুরী ইজ নট এ চিকেন হার্টেড ম্যান, ওকে? লেখাপড়া তো শেষ হয়েছে, এবার কি করবি আখি? দেখি, এখনো কিছু ভাবিনি। বিয়েটিয়ে দেখবো নাকি? না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাবা যাবে। লেখাপড়া শেষ হয়েছে, এবার বিয়ে করে সংসারই হও, মেয়েদের বেশি বাড়াবাড়ি ভালো না। খুব তো মুরব্বীর মতো কথা বলছিস, নিজে তো একটা চাকরি করছিস। ওই বুঝেও এলো। আরে মাসুদ ভাই, কি মনে করে? ইয়ে খান নেই? ও এখনো ফেরেনি। ও খালাম্মা কেমন আছে? ভালোই আছেন। রেখা, আমি এখন যাই। যাবি? আরে আপনার সাথে তো ওর পরিচয় হয়নি, আমার বান্ধবী আখি। হ্যালো। এবারে এমএ পাশ করেছে, আর উনি হচ্ছেন মাসুদ ভাই, ওর বন্ধু। আচ্ছা আচ্ছা, আজ তাহলে উঠি। বাই দ্য ওয়ে, খানকে বলবেন আমি এসেছিলাম। ঠিক আছে। বাই। ভদ্রলোক তোদের খুব ঘনিষ্ঠ? ওর ক্লোজ ফ্রেন্ড। কেন রে? না এমনি, কাল তুই আসিস, আমি অপেক্ষা করবো। আসি রে। আসি। খুদাহাফেজ। একটু আসতে। ওকে ওকে। না চৌধুরী, ইউ আর ইন এক্সেলেন্ট ফর্ম। তুমি জিতে গেলে। চৌধুরী কখনো হেরেছে? অত ফুটানি কইরো না, নেক্সট টাইম দেখা যাইব, আরেক হাত হয়ে যাক। না না বস, আজ আর নয়, আজ আমরা সেলিব্রেট করব।
जाओ तुम्हारा की शुरू करो हमें आस प्लीज गो हेड ओके अरे आपने कोठा जाबे चलो ना पर पहुंचे दी धन्यवाद आमी जेते पार चले सलाम अलैकुम वेल ना सर छोटो साहेब मा डाक आसछी जाओ मा आमाके देखेछो मा हाँ बाबा बस कथा बोलार जन्नो तो के देखे थी। आमार दिन तो फुरी ऐसे थे। कथा तो के रखते होंगे। तुम्ही तो कथा नहीं बोले ना माँ। शारा दिन ऐका ऐका था कि ऐतो बड़ो बारी थे कथा बोलार लोग नहीं। बड़ो शाद नाती नातनी मुख देखे मोरी। तू ही बीए करे आमार मोनेर शाद पूरन कर। हो, ये कथा बोला जन्नो देखे थे। बेश, तुम्हार कथा थक बे। आमार बंदू खान के तो चेनो। ओर का चाहे टा मेर खो जाते। বিয়ে যদি করতে হয় ওই মেয়েকেই করব তুমি দেখতে পারো মাসুদ ভাই আমাদের ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন আমাদের মাঝে পারিবারিক সম্পর্ক আছে ওসব কথা আমার জানার প্রয়োজন নেই যেখানে তুমি আর খান রয়েছো সেখানে আমার কোনো কথাই থাকতে পারে না আমার ছেলে ওই একটি ও যখন পছন্দ করেছে আর আমি ওদের মুখেও শুনেছি সুতরাং আমার আর কোনো কথাই নেই তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেই হয় আপনি যখন দয়া করে আমাদের বোনটাকে আপনার ছেলের বউ করে নিচ্ছেন এটাই আমাদের সৌভাগ্য তবে আপনাদের সম্মান রাখার মতো তেমন কিছুই আমরা আপনাদের কিছু করতেও হবে না কিছু দিতেও হবে না আমি শুধু বৌমাকে চাই আপনার দয়া ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি আমার কাছে ও মানুষ আপনার কাছে গেলে ওর মায়ের অভাব পূরণ হবে আর আখির বিয়ের পর আমি রংপুর চলে যাব আমার আবার ওখানেই পোস্টিং হয়েছে সালাম করো আখি বেঁচে থাকো মা সুখী হও তোমার দায়িত্ব আমি পালন করেছি দোয়া করো ওরা যেন সুখী হতে পারে সুখী হও মা সুখী হও Thank you.
আজ থেকে তুমি এবাড়ির লক্ষ্মী, তোমার উপরই নির্ভর করছে এবাড়ির উন্নতি আর মঙ্গল। এই বংশের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রেখো। কষ্ট হলেও স্বামীর মন জয় করে চলবে মা। বৌরা এবাড়ির লক্ষ্মী, বৌদের কল্যাণে এবাড়ির উন্নতি প্রতিপত্তি। নিজেকে বিলিয়ে দিয়ে সংসারকে সুখী করে মেয়েদের ধর্ম। এবাড়ির বৌরা যুগ যুগ ধরে এই ধর্ম পালন করে এসেছে। আরেকটি কথা মা, এবাড়িতে একটি মেয়ে বউ হয়ে আসে আর লাশ হয়ে বের হয়। জমিদার বাড়ি মতোই বউ পেয়েছেন রানীমা, একেবারেই রাজরানী, বউ বড় ভাগ্যবতী হবে। তোমরা দোয়া করো এবাড়ির সুনাম যেন থাকে, ওরা যেন সুখী হয়। যেভাবে চলেছে এখন আর সেভাবে চলবে না। মানে পার্টি টাটি হলে অবশ্য সন্ধ্যাবেলা একটু একটু চলতে পারে, তবে সাত সকাল থেকে শুরু করে সারা দিনের জন্য না। মাই গড, তুমি তো আমাকে ভোগালে দেখছি। একটা কথা তোমার জানা দরকার রাখি, পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না তেমনি ওটা ছাড়া আমি অচল। ভয়ের কোনো কারণ নেই। গাড়ি চলবে, শুধু একটু ওভারহলিং করে নিতে হবে। And I shall do that. কবে দেখা হবে? যখন খুশি তখন। অমৃতে আমার কোনো অরুচি নেই। বস, শুধু বিরিয়ানি, সাথে ভোনা গোশত হলে জমতো ভালো। হবে হবে, খাও। আপনার ডিসিশনই রাইট, রিয়েলি ইউ আর গ্রেট। হুম হুম হুম
দরকার হলে ফ্যাক্টরি 3 শিফট চালু রাখবেন 15 দিনের মধ্যে মাল সাপ্লাই দিতে হবে না হলে অনেক লস হয়ে যাবে ঈদ তো এসেই গেল শ্রমিকদের বলুন আরো দুটো বাড়তি বোনাস দেয়া হবে ওকে রংপুর বদলি হয়ে মেলা দখল ঢাকায় আসার সময় পাই না সামনের মাসে আমিও রংপুর যাবো আখি চল ভাইয়া তুমি বসো আমি আসছি খুব সুন্দর হয়েছে না না দাদু ও বাপের মতো হয়েছে আমাদের সন্তান হওয়াতে তুমি খুশি হওনি এটা একটা প্রশ্ন হলো সন্তান হলে কে না খুশি হয় আজকের পার্টি এত হইচই সবই তো রাজনের জন্য না বলছিলাম বেশ কিছুদিন তো হলো এর মধ্যে একদিনও রাজনের খোঁজ নিলে না আমি কেমন আছি তাও জানতে চাইল না আমাকে সব সময় কাজে ব্যস্ত থাকতে হয় দিনে যাই রাতে ফেরি এরপরও আমাকে ভুল বুঝলে আই কান্ট হেল্প স্যার ইয়েস একজন ভিজিটর এসেছেন আসতে বলুন আসুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন মিসেস খান আমাকে পাঠিয়েছেন উনি বসে টেলিফোন আপনার সঙ্গে কথা বলেছেন ইয়াসমিন স্যার কি নাম যেন আপনাদের সমিতির সমকাল সাংস্কৃতিক গোষ্ঠী ও সমকাল সাংস্কৃতিক গোষ্ঠীর নামে 5000 টাকা চেক দিতে বলুন যান চেকটা নিয়ে নিন আপনাকে কিন্তু স্যার আমাদের অনুষ্ঠানে চিফ গেস্ট হতেই হবে আমাকে কেন আমি ব্যবসায়ী মানুষ আর্ট কালচারের আমি কি বুঝি কি যে বলেন স্যার সোসাইটিতে আপনার অনেক নাম ডাক আগামী রোববার আমাদের ফাংশন আপনাকে কিন্তু আসতেই হবে আজই আমরা কার্ড সাথে দিচ্ছি ওয়েল থ্যাংক ইউ বিশেষ ঘোষণা আমাদের এই অনুষ্ঠানের এই জলি প্রধান বল না গান কেমন হয়েছে তুমি ফাংশন মাত করে দিয়েছো তাই না শিল্পী ছবির রহমানের গানে মুগ্ধ হয়ে 5000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন মা আসুন 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 স্যার আসুন
তোমার গান শুনে মিস্টার চৌধুরী চান উনি এসেছেন তোমাকে পুরস্কার দিতে। ছবি ছবি ওনাকে সালাম কর। থাক থাক আমার ছোট বোন। ও আই সি, আচ্ছা চলুন যাওয়া যাক। আসি খোকা সেই সকালে বেরিয়ে যায়, দুপুরেও খেতে আসে না, রাতে কখন আসে বলতেও পারি না। ও যে আগের মতোই রয়ে গেল বৌমা, তুমি ওকে কিছু বলতে পারো না? আপনার ছেলেকে তো আপনি জানেন মা, কখনো কি আপনার কথা শুনেছেন যে আমার কথা শুনবেন? আমার কথা না হয় ছেড়ে দিলাম, রাজনের টানেও তো ঘরমুখ হতে পারতেন। ওদের ধারাটা এরকম। কি মানুষ, একেই বলে শিল্পপ্রেমী। সমাজের সব ধনী লোকগুলো যদি চৌধুরী সাহেবের মতো হতো তাহলে আর এদেশের শিল্পীদের চিন্তার কিছু থাকতো না। সত্যি বলেছেন মামা, সমাজে এমন কয়েকজন লোক থাকলে আমাদের কোনো অসুবিধাই হতো না। চৌধুরী সাহেব খুব ভালো মানুষ, ওনার যে কত টাকা আছে তা উনি নিজেই জানেন না। মা, এই টাকা দিয়ে আমি একটা তানপুরা কিনবো। হ্যাঁ মা, টাকা তো নষ্ট না করে। তুমি চুপ করো, ওই টাকা আমার লাগবে, আর তিন মাস থেকে বাড়ি ভাড়াবা, সে খবর রাখো। সংসারটা যে কি করে চলে তার তো কোনো হিসেবই নেই তোমার। মন খারাপ করিস না ছবি, তোর তানপুরা আমি কিনে দেব। ডলি, ছবি, কই রে? ওঠ, সকাল হয়ে গেছে, কই রে? ওঠ না, ছবি উঠলে? কোনো কাজকর্ম নেই, খালি খাওয়া আর ঘুম। যা ওঠ, রান্নাঘরে যা। এই যে ছবি, তুই নাকি কালাতে অনেক মাল কামিয়েছিস, ছাড় না কিছু, বেরিয়ে যা এখান থেকে। সকালবেলা টাকা টাকা, ছবি টাকা পাবে কোথায় শুনে? বাবা, এবার ঠেলা সামলা। সকালবেলা কানের কাছে কি শুরু করলি, বের হয় এখান থেকে। যাচ্ছি বাবা যাচ্ছি। একবার যখন মাল আসতে শুরু করেছে তখন আরো আসবে। নেক্সট টাইম আমার কথা মনে রাখিস। ডলি ওঠ মা, তুই মুখ হাত ধুয়ে নে, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি। বাংলা বিহার উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার সেই সুপদেশ আমি ভুলিনি জানাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না, আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুঃখ তৈরি করতে পারবে না। কে তুমি, তোমার নাম, তোমার পরিচয়? যাব না, নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে। হো না, কুনিশ করে বলতে হবে? তোর চাই ভাল লাগছে না, আজ আমার মুড অফ।
এই হিরোইনকে চা দে। তাহলে এখন কোন সিন ধরবো? ও অন্য একটা ধরুন। ডলি তোমার সঙ্গে কথা আছে, এসো। এই এসো এসো, এই তুমি এসো তুমি এসো। কিছু বলবে বলো। এখানে বলা যাবে না, সময় লাগবে। পরশু বিকেলে আমাকে একটু সময় দাও। ঠিক আছে, এখন তাহলে আসি, একটু কাজ আছে। ছবি বাবা, বুবু আসছে না কেন? আরেকটু সকাল সকাল বাড়ি ফিরতে পারিস না? সকাল সকাল বাড়ি ফিরলে টাকা আসবে কোথেকে? নাটক না করলে সংসার চলবে কি করে? করিস না, বাতিটা নিভিয়ে দে। যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তুমি চুপ করো তো, ওসব নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। আমার কথা তোমাকে রাখতেই হবে ডলি। সে হয় না জোয়ারদার, আমার শুধু বর্তমান আছে, কোনো ভবিষ্যৎ নেই, স্বপ্ন নেই, তুমি তো সবই জানো। হ্যাঁ জানি, তোমার জীবন, তোমার সংসার, তোমার দিন রাত্রের কাহিনী কোনো কিছুই আমার অজানা নয়। সব জেনে শুনেই আমি তোমাকে ঘরে নিতে চাই। তুমি মানুষ, তোমারও মন আছে, তোমারও সুন্দর জীবন যাপন করার অধিকার আছে। এভাবে তিলে তিলে তোমাকে আমি মরতে দিতে পারি না। আমি জানি দুদিন পরেই তোমার নেশা কেটে যাবে, তখন তুমি নিজেকেই ধিক্কার দেবে। তুমি এখনো আমাকে চিনতে পারোনি ডলি, আমি সবকিছু ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর অমত করো না। এখন কি হবে ফরিদ? আজ সাত দিন ধরে ডলির কোনো খবর নেই।
শেষ পর্যন্ত পেটের মেয়ে এমন সর্বনাশ করল, এখন সংসারটা যে কি করে চলবে? আপনি এত অস্থির হচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে। এক কাজ করেন, ছবিকে নাটকে লাগিয়ে দিন। তাছাড়া ছবিতে ভালো গানও গাইতে পারে। আমার মনে হয় ছবি ডলির চেয়ে ভালো রোজগার করতে পারবে। কিন্তু ও তো এসব পছন্দ করে না। আহা, বোঝাতে হবে, কিছু না করলে সংসার চলবে কি করে? দাঁড়া, ওকে ডাকছি। ছবি, ছবি, ও ছবি। কি মা? এদিকে একবার আয় না মা। কি ছবি? মানে ইয়ে ছবি, তোর মামা বলছিল আজ থেকে একটা নতুন নাটক শুরু হচ্ছে, তুই সেখানে অভিনয় কর না। ডলিটারা যে এক সপ্তাহ ধরে কোনো খবর নেই, সংসারটা এখন কিভাবে চলবে বলতো? আমার ওসব ভালো লাগে না মা। ভাল লাগে না, ভাল লাগে না তো খাবে কি? বাবা বাড়িতে নেই। বাবা নেই তো কি হয়েছে? তাতই হয়নি। মেয়েকেই তো দেখলাম, কেউ আমাকে বাধা দেবার সাহস পায়নি। এনিওয়ে, তোমার সাথে আবার দেখা হবে। এই নাও টাকা। কি হলো, আরো লাগবে? কি হও, এই দোয়াই করি। মেয়েটাকে দেখো, বড় দুঃখী আমার মেয়ে। Thank you.
আমাদের তুমি ক্ষমা করে দাও। বিয়ে করে আমি তোমাদের ছেড়ে যাইনি, আমার সাধ্যমতো আমি তোমাদের জন্য কাজ করব। এই টাকাগুলো রাখো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের পাশেই আছি। আর আমি যখন আছি ছবির নাটকের কোনো অসুবিধা হবে না। ছবি বোন, কাঁদিস না বাবু। এই নিষ্ঠুর সমাজে আমাদের চোখের পানির কোনো দাম নেই। যার যা পুঁজি আছে তাই খাটিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হয়। কেঁদে কি হবে, মনটাকে শক্ত কর, পাষাণ হয়ে যা। আর কখনো সুযোগ পেলে আমার মতো পালিয়ে বাঁচার চেষ্টা করবি। Thank you.
পৃথিবী গড়ি আমি কাঁথার ভুবন আলোর পিয়াসি সুরে রাগুনি পুড়ি এক নতুন পৃথিবী গড়ি আমি কাঁথার ভুবনি আলোর পিয়াসি সুরে রাগুনি পুড়ি এক নতুন পৃথিবী গড়ি নতুন পৃথিবী গড়ি বলি এখানে বসে বসে শুধু সঙ্গীত চর্চা করলেই হবে বাজারে যেতে হবে না গিলতে হবে না কেন শাহেদকে পাঠিয়ে দাও আরে আমার আক্কেলটা কি দেখো না বলি ওইটুকুন ছেলে বাজার করতে পারে ঠিক আছে টাকা দাও না ধরো এই আমাকে একটু দে না দিব না একটা বার দেবো কিন্তু ওরে বাবা কি মজা কি মজা মজা না এই রে অনেক বেলা হয়ে গেছে মা বকবে চল বাড়িতে চল কি ব্যাপার আজ এত সকাল সকাল ফিরে এলে যে আজ না তোমার অফিস থেকে বাইরে যাওয়ার কথা হ্যাঁ সেই জন্যই এসেছি গোজগাজ করো এবার তোমাকে নিয়েই যাব হ্যাঁ সত্যি সরো আমার সামনে থেকে তোমাকে দেখলে আমার গা রিদি করে মরণ তা অমন করছো কেন কি হয়েছে তোমার কি আবার হবে আমার পিণ্ড উদ্ধার হয়েছে তোমার খাই মেটাতে গিয়ে চাকরিটা গেছে আজ হাতে নাতে ধরা পড়ে গেলাম এখন পুলিশে না দিলেই হয় বলো কি চলো আজই আমরা এখান থেকে ঢাকা চলে যাই সেখানে গেলে আর কেউ তোমাকে খুঁজে পাবে না তুমি চুপ করবে তোমার বুদ্ধিতেই আমার এই সর্বনাশ হয়েছে দেখো ঢাকা গেলে তোমার এই 400 টাকার চাকরির চাইতে অনেক বেশি রোজগার করতে পারবে তাছাড়া ডলি ছবি ওরাও তো গান বাজনা জানে ওটাও কাজে আসে চলো লক্ষ্মীজি আর অমত করো না দেখি আমরা অনেক সুখে থাকতে পারবো Thank you.
ছবি রিহার্সালে যাবে না, চটপট করে তৈরি হয়ে নাও। না, আমি যাবো না। আপনি এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, যেও না। ঠিক আছে, ঠিক আছে। তবে তোমার মা বলছিল, হ্যারে যে আবার কি নতুন আল্লাদ, নাটক না করলে খাবে কি? বলি তোর বাপের কি জমিদারি আছে? যা শিগগির তৈরি হয়ে নে। ও যখন যেতে চাইছে না তখন না হয় আজ। তুমি খাও তো অকম্মার ঢেকি। একটু হুইস্কি খাও তো, খাও খাও খাও। আম্মু কিচ্ছু বলবে, খাও প্লিজ, টেক ইট। নিজে তো ধ্বংস হয়েছো, এখন ছেলেটাকে নষ্ট করতে চাও? আমার ছেলে আমার মতই হবে, তুমি শত চেষ্টা করলেও ঠেকাতে পারবে না। আমার জীবন থাকতে তা হতে দেব না। চলো। কোথায় যাচ্ছিস? বাইরে। সারাদিন ফুলবাবু হয়ে ঘুরে বেড়াস, কাজকর্ম করতে পারিস না? জন্মর্ত ছেলে বোনের কামাই খাস, লজ্জা করে না? দিলে তো মুখটা অষ্ট করে। তুমি কি ভেবেছো 400 টাকার কেরানিগিরি করে আমি তোমাদের খাওয়াবো? ওটা আমার দ্বারা হবে না, আমি মিডিল ইস্টে চলে যাব। তখন টাকার অভাব হবে না। কত টাকা চাই? কত টাকা? এই নিন চেক। চেক?
আপনারা ইমিডিয়েটলি বাড়িটা চেঞ্জ করে ফেলুন। দেখে শুনে বড় রাস্তার পাশে একটা বাড়ি নিন। ঠিক আছে বাবা, আমি আজই লোক লাগিয়ে দেব। দ্যাটস গুড। যত তাড়াতাড়ি পারি একটা ভালো বাড়ি দেখে উঠে যাব। আচ্ছা চলি। ছবি ও ঘরেই আছে, যান না, দেখা করে যান। না থাক, আরেকদিন আসবো। আবার কবে আসবেন বাবা? দেখি, আমি পরে দেখা করবো। নে দেখ, মা, ওই লোকটা কে? মামার সাথে গেল? ফেরেশতা বাবা, ফেরেশতা, ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে আমাদের জন্য। এই দেখ, দেখ না, 50,000 টাকা চেক দিয়ে গেল। ও, এবার এবার আমাদের সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, ফ্রিজ হবে, টেলিভিশন হবে। মা, একটু দাও না আমার। না না, তোকে দেয়া যাবে না, কিছু দেয় না। এটা এটা আমার ছবি মার, আমার ছবি মার সুখের জন্য দিয়েছে, আমার ছবি মার সুখের জন্য দিয়েছে। আমি আমি আর কি না করতে পারি, শুধু অন্তর থেকে দোয়া করি আমার ছবি মার সুখী হোক। চৌধুরী, ব্যাপার কি বলতো, কদিন ধরে বেশ মুড়ে আছো মনে হচ্ছে। না কোনো ব্যাপার নেই, তবে ধরে নিতে পারো আমার আরেকটা সাকসেস হয়েছে। প্লিজ আরেকটু, আরেকটু খাও, সবটুকু খাও। বাবা বাবা, লক্ষ্মী মানিক আমার। যাও দাদুর কাছে যাও, আমি এসে তোমাকে বেড়াতে নিয়ে যাব, কেমন? কি রে ছবি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা তৈরি হয়ে নে, ভদ্রলোক এখনই এসে পড়বে। কত বড় গাড়ি, বাবার চাচাতো ভাইয়ের ছেলে। আমরা তো আগে জমিদার ছিলাম, আমাদের অবস্থা পড়ে গেলে কি হবে? বাসুদ ভাই কিন্তু ঠিকই গুছিয়ে নিয়েছে। তাই কেমন আছেন? তারপর স্যাডল, কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, যান, সবই ও ঘরেই আছে। আচ্ছা আচ্ছা। ছবি কেমন আছো? বললে না কেমন আছো, তুমি কি খুশি হওনি? নিশ্চয়ই খুশি হয়েছি, আপনার কল্যাণে আমাদের নতুন বাড়ি হয়েছে, ফ্রিজ হয়েছে, টিভি হয়েছে, সোফা হয়েছে, মায়ের গহনার ভাইয়ের স্যুট হয়েছে। আপনার জন্য আমাদের সবার স্বাদ পূরণ হয়েছে। তাহলে আপনার স্বাদিবাজ
আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিল? আমি তো তোমাকে অপমান করতে চাইনি, বরং ভালোই করতে চেয়েছি, তোমাকে সুখী দেখতে চেয়েছি। তুমি হয়তো জানো না, আমার ঘরে সুন্দরী শিক্ষিতা স্ত্রী আছে, ফুটফুটে ছেলে আছে। শুধু তাই নয়, আমার আভিজাত্য আছে, সমাজে আছে প্রচণ্ড প্রতিপত্তি। কিন্তু কিন্তু তারপর মনে হয় কি যেন নেই, কি যেন খুঁজে পাই না। ওই যন্ত্রণাটাই আমাকে বারবার করে করে খায়, আর আর সে কারণে আমি হন্যে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াই। ছোটবেলা থেকে আমি একা, আমার জীবনের কি লক্ষ্য কেউ কোনোদিন বলে দেয়নি, তাই আমি উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছি। এমনি চলার পথে একদিন তোমার সাথে দেখা, তুমি প্রথম আমার চোখ খুলে দিয়েছিলে। সেদিন তোমার চোখে যে কষ্ট দেখেছি তা আমি ভুলতে পারি না, তাই তো তোমার কাছে বারবার ছুটে আসি, আজও এসেছিলাম। আয়া, সেলিমকে বলো সাহেবকে ফোন করতে, সাহেব যেন এক্ষুনি চলে আসেন। যাও। স্যার, রানীমার শরীর খুব খারাপ। জি হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ, জি আচ্ছা, জি হ্যাঁ। ভয়ের কোনো কারণ নেই, মাইল্ড স্ট্রোক, কমপ্লিট রেস্টে থাকতে হবে। ওষুধগুলো আনিয়ে ঠিক মতো খাওয়াবে। কোনো অসুবিধা হলে আমাকে রিং করে দেবে। চলি। সাহেব আসছেন, সেলিমকে বলো ওষুধগুলো আনতে। এখন কি অবস্থা? ভালো, ডাক্তার বলেছেন কমপ্লিট রেস্টে থাকতে হবে, মাইল্ড স্ট্রোক হয়েছিল, ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। কত বড় বাড়ি, কত বড় গাড়ি, তার দয়ায় আজ একটু সুখের মুখ দেখতে পেয়েছি। আর তোর গায়ে লাগে না, লোকটা বারবার এসে ফিরে যাচ্ছে। দেখ ছবি, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, তাহলে তোর একদিন কি আমার একদিন। মা, তুমি যাও তো। দুঃখ করিস না বোন, এই সমাজে আমাদের মতো মেয়েরা যে কত অসহায় তাতে তুই নিজের জীবন দিয়ে বুঝতে পারছিস। আমার কথাই ধর না, আমি দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটিয়েছি, চোখের পানিতে বুক ভাসিয়েছি, শেষ পর্যন্ত বাড়ি থেকে পালিয়েছি। তারপর শুরু হলো তোর পালা। এ পথ থেকে বাঁচতে হলে তুই মার কথা মেনে নে ছবি, তাহলে তোকে আর নাটক করতে হবে না, বাইরেও যেতে হবে না। মা ভাইও খুশি হবে, তুইও বাঁচবি। শোনো, তোমার সাহেবকে বলো ছবি আসতে বলেছে। আচ্ছা।
বাবা, এ কদিন আপনি আসেননি, ছবি সব সময় আপনার কথা বলেছে। আপনি বসুন, আমি ছবিকে পাঠিয়ে দিচ্ছি। ভালো, নিন একটু মুখে দিন। আজ কিন্তু এখানে খেয়ে যাবেন। আজ থাক, আরেকদিন। তুমি রেডে রেখেছ আর আমি আসবো না? নিশ্চয়ই আসবো। শিওর শিওর। এগুলো সব খেতে হবে, কিচ্ছু ফেলে রাখা চলবে না। কি হলো, খাচ্ছে না যে? এই তো খাচ্ছি। শ্রমিকদের কোনো দাবি এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়, মিলে এখন লোকসান চলছে। আপনি ওদের জানিয়ে দিন, ব্যাপারটা আমরা বিবেচনা করে দেখছি। আর আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে সেদিকে চেষ্টা চালান। ওকে, এক কাজ করুন, মোড়লগুলোকে কিছু ধরিয়ে দিন। জি স্যার। রাইট। কখন এলে? এই তো একটু আগে। শুয়ে পড়লেছে, খাবে না? না, বাইরে খেয়ে এসছি। কাল বিকেলে ফ্লাইটে চিটাগং যাচ্ছি, তিন চার দিন পরে ফিরবো। মার দিকে একটু খেয়াল রেখো। এখন না গেলে কি নয়? না, যেতেই হবে, খুব জরুরি। কি এমন জরুরি যে যেতেই হবে? ঘরে বউ হয়ে বাইরের ব্যাপারে এত আগ্রহ থাকা ভালো নয়। আমি কি করি, কোথায় যাই আর কখনো তা জানতে চাইও না। অ্যান আই মিনিট। Thank you.
চৌধুরী স্পিকিং। স্যার আমি সেলিম বলছি। স্যার কি খবর সেলিম এত রাতে? সর্বনাশ হয়ে গেছে স্যার। কি কি বললে? মার কি হয়েছে? দুঃখ করে কি হবে, সবাইকে তো একদিন যেতেই হবে। আল্লাহর কাছে মার জন্য দোয়া করো। ছবি এদিকে একটু শোন তো মা। সময় থাকতে যা পারিস গুছিয়ে নে, নইলে পরে পস্তাতে হবে। কি তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ কাজ আছে। আর একটু থাকো না? না যেতেই হবে। কাল আসছো তো? দেখি। শুনেছেন আমাদের সাহেব নাকি বাজারের একটা মেয়ে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এলেন, আর এদিকে মা বেচারি আহা সংসারের মায়া কাটিয়ে পরপারে চলে গেলেন। এখন তিনি মায়ের শোকে দেবদাস হয়েছেন। যাই বলেন ভাই, ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। আরে ছাড়ুন বড় লোকদের কথা, ওদের আবার একটা মন আছে নাকি? ওরা চেনে শুধু টাকা, গাড়ি আর মেয়ে মানুষ, সবাইকে টাকা দিয়ে কিনতে চায়। আরে বুঝলেন, মন আছে আমাদের মতো গরিবদের, তাই তো প্রাচুর্য না থাকলেও আমাদের সুখ আছে, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, চলুন। হ্যাঁ চলুন। তুমি নাকি কোন মেয়েকে নিয়ে কক্সবাজার গিয়েছিলে? তোমাকে কে বলেছে? কে আর বলবে, ঢাকা শহরটি খুব ছোট, খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। মেয়েটিকে তোমার এসব বাজে কথার উত্তর দেবার সময় আমার নেই। থানায় একটা ফোন করে দিন।
আর রশিদকে খবর দিন, বেশি বাড়াবাড়ি করলে একটাকে ফেলে দিয়ে ইউনিয়নের পান্ডাগুলোকে ধরে দিতে হবে। তাই হবে স্যার, আমি সব ব্যবস্থা করছি। শ্রমিক নেতারা আপনার সঙ্গে দেখা করতে চায়। বলে দিন দেখা হবে না, আগে আন্দোলন বন্ধ করতে হবে, তারপর আলোচনা। হ্যালো হ্যালো খান, তুমি আর সন্ধ্যা আসছো তো? হ্যাঁ, ছবি একটা স্লোগান দিচ্ছে, এই ব্যাপারে আলোচনা আছে। ওকে, আরে চৌধুরী এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। কি ব্যাপার বলো তো, তোমার মিলে গন্ডগোল নাকি? মানে ঠিক আছে, চলো ওদিকটায় বসি। ওয়েটার একটা হুইস্কি। কি হয়েছে বলো তো? মিলে প্রবলেম দেখা দিয়েছে, যে কোনো সময় স্ট্রাইক হয়ে যেতে পারে, অথচ শ্রমিকদের দাবি এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। গত কয়েক মাস ধরে মিল লসে চলছে, কি করি বলতো? শ্রমিকদের আলোচনায় বসিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলো, মিলের বর্তমান অবস্থা সম্পর্কে ওদের বুঝিয়ে বলো, কিছু দিয়ে হলো ব্যাপারটা সলভ করে নাও, হাঙ্গামায় যেও না, সময়টা এখন ভালো নয়। দেখি তুমি নাকি কক্সবাজার গিয়েছিলে কোন মেয়েকে, শেষ পর্যন্ত তুমিও বর্ষিতে গেঁথে গেলে। তুমি না বলতে, মেয়েরা লোভী, টাকার বিনিময়ে ওরা বিক্রি হয়, ওদের মন বলতে কিচ্ছু নেই, টাকা দাও মধু খাও, তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। চৌধুরী, আজ তুমি এক বাজারের মেয়ের পাল্লায় পড়লে। মিস্টার খান, দিস ইজ মাই পার্সোনাল অ্যাফেয়ার, ডোন্ট পোক ইউর নোজ, ওকে? ডোন্ট বি সিলি চৌধুরী, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, সমাজে মর্যাদা আছে, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় কি অবস্থা হবে ভেবে দেখেছো? চারিদিকে তোমার নামে ঢিলি পড়বে। আমি ওকে বিয়ে করব। তুমি আমাকে অবাক করলে চৌধুরী, একটা বাজারের মেয়ে হবে জমিদার নন্দন চৌধুরী মাসুদ আহমদের স্ত্রী। দেখো চৌধুরী, একবার যে মেয়ে ঘরের বাইরে পা রাখে তার আর ঘরে ফেরার পথ থাকে না, কারণ স্বভাব একবার নষ্ট হলে তার বদলায় না। না খান, এমএ সেরকম নয়, তুমি বাজি রাখতে পারো, ওকে আমি আবার বাইরে আনতে পারি, চেষ্টা করে দেখতে পারো। তোমার? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। না না, তা হতে পারে না। কেন হতে পারে না? সে তুমি বুঝবে না। আমি কিছুই বুঝতে চাই না, যা ভেবেছি তাই হবে। না না, তা হয় না।
মেয়ে হয়ে আরেকটি মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি এই সমাজে মেয়েরা কত অসহায়। জেনে শুনে আমি তোমার স্ত্রী সন্তানের জীবন নষ্ট করতে পারবো না। তাছাড়া আমার জন্য সমাজে তোমার মাথা নিচু হবে, কেউ আমি সইতে পারবো না। প্রয়োজন হলে তোমার জন্য আমি সমাজ সংসার সব ছেড়ে দেব। এই সমাজ টাকার গোলাম, টাকা দিয়ে আমি সকলের মুখ বন্ধ করে দেব। আমি আমি কোনো কিছুই পরোয়া করি না। বিয়ে করে তোমাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করবই। ছবি, আমি তোমাকে ভালোবাসি ছবি। আমি আমিও তো তোমাকে ভালোবাসি ছবি। বিয়ে না হলেও ইহলোকে পরলোকে তোমাকে আমি স্বামী বলে জানবো। লক্ষ্মীটি তুমি ফিরে যাও, তোমার ভালোবাসা বুকে নিয়ে আমি যেন মরতে পারি, এই দোয়াই করো। আমি কখনো হারতে জানি না, সিদ্ধান্ত যখন নিয়েছি তখন এই বিয়ে হবে। আমি ছবিকে বিয়ে করতে চাই। ঢাকায় একটা বাড়ি আর নগদ 5 লাখ টাকা পাবেন। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। কোনো অনুষ্ঠান হবে না, শুধু একজন কাজই দেখে রাখবেন। দলিলা টাকা বিয়ের আগে পেয়ে যাবেন। ঢাকা শহরে একটা বাড়ি, নগদ 5 লাখ টাকা, কম কথা নয়। বাকি জীবনটা তোমার সুখেই কেটে যাবে মা। মা, তোমার শেষ ব্যবসা তো তুমি জিতেই গেলে। ছবি, এসব তুই কি বলছিস? সবই তো তোরই সুখের জন্যে। তুই সুখে থাকবি, বাড়ি গাড়ি ধন দৌলত হবে, তুই রাজরানী হবি। হ্যাঁ মা, রাজরানী করার জন্য তো মা হয়ে মেয়েকে বিক্রি করে দিচ্ছ। এতদিন বিক্রি করেছিলে খুচরো দামে, আর আজ 5 লাখ টাকায়। তুমি কি আমাদের মা নাও? তুমি কি আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধরনি? আমাদের জন্য কি তোমার মন একটু কাঁদে না মা? তুমি এত পাষাণ কেন মা? তুমি এত পাষাণ কেন? আসলে তুমি আমাদের মা নও, তুমি একটা ডাইনি, একটা রাক্ষসী। বেশ, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কাল রাত 8টায় চলে আসুন, ফোনে আমি রুম নাম্বারটা জানিয়ে দেব। আমি ঠিক সময় মতো চলে যাব, তবে ব্যাপারটা গোপন রাখবেন। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি উঠি, দেখা হচ্ছে কাল রাত 8টায়। Thank you.
ডার্টি বিচ, নষ্ট মেয়ে লোক, তোকে আমি নর্দমা থেকে তুলে নিয়েছিলাম, আজ তোকে মেরেই ফেলবো। সাহেবের তো কোনো মায়া নেই। বাড়ির দলিল আর এই রইল পাঁচ লাখ টাকার চেক। আগামী রোববার সন্ধ্যায় বিয়ে হবে, কাজীকে বলে রাখবেন। পাঁচ লাখ টাকা, এবার আমার মিডিলে চাট কাইকে। ওগুলো ফিরিয়ে দাও। কেন? না, এগুলো ফিরিয়ে দেয়া হবে না। ভাঙা কপাল যখন জোড়া লাগতে শুরু করেছে, তখন এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। আগামী রবিবারই চৌধুরী সাহেবের সঙ্গে ছবির বিয়ে হবে। এ বিয়ে হবে না। কেন হবে না? এ বিয়ে হবে না। এ বিয়ে হবে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে পারে না। অনেক অত্যাচার আমি মুখ পুজো সহ্য করেছি, তোমার খায় মেটাতে আমি আমার চাকরি হারিয়েছি। তুমি তুমি ছেলেটাকে বানিয়েছো একটা অপদার্থ, আমার মেয়েদের তুমি পথে নামিয়েছো। কিন্তু কিন্তু আর না, আর না, আর না, দরকার হলে আমি আমার মেয়েদের নিয়ে পথে পথে ভিক্ষে করে বেড়াবো। তবু তোর মতো পাপিষ্টার সাথে আর না, আর না। ঘরে যে ওর মন টেকে না সেটা আমি বিয়ের পরে অনুভব করেছি, কিন্তু তাই বলে যে এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। তোর মতো সরল সহজ মেয়েগুলো এইভাবেই ঠকে। এখনো সময় আছে আখি, চেষ্টা করে দেখ তোর বরকে ফেরাতে পারিস কিনা। খান বলেছে চৌধুরী নাকি ওই মেয়েটিকে বিয়ে করবেই। বন্ধু হিসেবে খান যথাসাধ্য চেষ্টা করেছে তোর বরকে ফেরাতে, কিন্তু পারিনি। ওই বাজারি মেয়েটা তোর বরকে একেবারে গিলে ফেলেছে। তুই চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। চলে যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ, বিয়ে করছি জানো, মেয়েটিকে জানো না? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। এড়িয়ে যাবার কি আছে? সবটুকু যখন জেনেছ মেয়েটিকে তাও নিশ্চয়ই জানো। মেয়েটির মধ্যে এমন কি তুমি পেয়েছো যে নিজের স্ত্রী পুত্র কথা ভুলে গেছো? ভুলে যায়নি, চার পুরুষ বসে খাওয়ার মতো ব্যবস্থা আমি করে রেখেছি, তোমার কোনো অসুবিধা হবে না।
এই বাড়ি গাড়ি সবই তোমার থাকবে। একজন স্ত্রীর জীবনে কি বাড়ি গাড়ি সব, এর বাইরে কি আর কিছু চাও নেই? মানুষ যা চায় তা সবটুকুই পায় না, আমিও পাইনি। এতই যদি বোঝো তাহলে কিসের জন্য মেয়েটিকে বিয়ে করতে চাও? ভালোবাসার জন্য, যাকে বলো মেয়েটি আমাকে দিতে পারে। ওর ওর মন আছে, হৃদয় আছে, ও কেবল স্বার্থপরের মতো নিতেই জানে না, দিতেও জানে। বাহ, চমৎকার! আজ তোমার মুখে ভালোবাসার কথা শুনছি, তুমি ভালোবাসতেও জানো। বিয়ের পর এতগুলো বছর কেটে গেল, কই একদিনও তো তোমার মুখে শুনিনি তুমি ভালোবাসা চাও, একদিনও তো বুঝিনি তুমি ভালোবাসতেও জানো। এর জন্য দায়ী কে? কে? আমি না তুমি? আমি তো দিনের পর দিন তোমার প্রতীক্ষা করেছি, তুমি তো ঘরে ফেরোনি, রাতের পর রাত না খেয়ে কাটিয়েছি, কোনোদিন তা জানতেও চাওনি। আর আজ আজ তোমার ভালোবাসা একেবারে উতলে উঠেছে, যা তুমি ওই বাজারে মেয়েটার কাছে কিনতে চাও। আমি চলে গেলাম, তোমার ভালোবাসার বুকে নিয়ে মরতে পারলাম বলে, মরেও আমার শান্তি। তুমি আমাকে ভুল বুঝো না, তোমাকে আমি ফাঁকি দেইনি। আমাদের মতো মেয়েদের কতটুকুই বা মূল্য, কিন্তু তোমার ভালোবাসা আমাকে মূল্যবান করেছে। ক্লাবে না পেয়ে রেস্ট হাউসে চলে এলাম। তাহলে তুমি বিয়ে করবেই? খান, আমি আমি বাঁচতে চাই, একটু সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই। বাহ, খুব সুখের কথা, ঘরের ভালোবাসা পায় ঠেলে বাইরে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছ। মেয়েটা যে কিরকম সেদিন তো তুমি নিজের চোখেই দেখলে, এরপরেও তোমার ঘৃণা হয় না? এখনো সময় আছে চৌধুরী, তুমি ঘরে ফিরে যাও। আমি আমি জানি সেদিন স্যার। Oh, my God.
জীবন নষ্ট করার কথা মনে হলে আমার বুক ভেঙে যায়। আর তোমার কাছে আমার শেষ মিনতি, তুমি ঘরে ফিরে যাও, তা না হলে আমি মরেও শান্তি পাব না। এই যে স্যার, আপনাকে খুঁজতে খুঁজতে জানি আমি তোমার উপর অনেক অবিচার করেছি, তোমাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। প্লিজ আখি, আমাকে ছেড়ে তোমার যেও না। আখি, তোমরা চলে গেলে আমার যে বেঁচে থাকার আর কোনো অবলম্বনই থাকবে না। যে সুখের পেছনে আমি ছুটে বেড়েছি, সে সুখ যে আমার ঘরেই আছে, আমার স্ত্রীর মাঝে আছে, তা আজ আমি বুঝতে পেরেছি। আখি, আমাকে তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো আখি।
হয়েছে তোমার? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। না না, তা হতে পারে না। কেন হতে পারে না? সে তুমি বুঝবে না। আমি কিছুই বুঝতে চাই না, যা ভেবেছি তাই হবে। না না, তা হয় না। মেয়ে হয়ে আরেকটি মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি এই সমাজে মেয়েরা কত অসহায়। জেনে শুনে আমি তোমার স্ত্রী সন্তানের জীবন নষ্ট করতে পারবো না। তাছাড়া আমার জন্য সমাজে তোমার মাথা নিচু হবে, আমি সইতে পারবো না। প্রয়োজন হলে তোমার জন্য আমি সমাজ সংসার সব ছেড়ে দেব। এই সমাজ টাকার গোলাম, টাকা দিয়ে আমি সকলের মুখ বন্ধ করে দেব। আমি আমি কোনো কিছুই পরোয়া করি না। বিয়ে করে তোমাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করবই। ছবি, আমি তোমাকে ভালোবাসি ছবি। আমি আমিও তো তোমাকে ভালোবাসি ছবি। বিয়ে না হলেও ইহলোকে পরলোকে তোমাকে আমি স্বামী বলে জানব। লক্ষ্মীটি, তুমি ফিরে যাও। তোমার ভালোবাসা বুকে নিয়ে আমি যেন মরতে পারি, এই দোয়াই করো। আমি কখনো হারতে জানি না। সিদ্ধান্ত যখন নিয়েছি তখন এই বিয়ে হবে। আমি ছবিকে বিয়ে করতে চাই। ঢাকায় একটা বাড়ি আর নগদ 5 লাখ টাকা পাবেন। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। কোন অনুষ্ঠান হবে না, শুধু একজন কাজী দেখে রাখবেন। দলিলা টাকা বিয়ের আগে পেয়ে যাবেন। ঢাকা শহরে একটা বাড়ি, নগদ 5 লাখ টাকা, কম কথা নয়। বাকি জীবনটা তোমার সুখেই কেটে যাবে মা। মা, তোমার শেষ ব্যবসা তো তুমি জিতেই গেলে। ছবি, এসব তুই কি বলছিস? সবই তো তোরই সুখের জন্যে। তুই সুখে থাকবি, বাড়ি গাড়ি ধন দৌলত হবে, তুই রাজরানী হবি। হ্যাঁ মা, রাজরানী করার জন্যই তো মা হয়ে মেয়েকে বিক্রি করে দিচ্ছ। এতদিন বিক্রি করেছিলে খুচরো দামে, আর আজ 5 লাখ টাকায়। তুমি কি আমাদের মা নাও? তুমি কি আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধরোনি? আমাদের জন্য কি তোমার মন একটু কাঁদে না মা? তুমি এত পাষাণ কেন মা? তুমি এত পাষাণ কেন? আসলে তুমি আমাদের মা নও, তুমি একটা ডাইনি, একটা রাক্ষসী। বেশ, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কাল রাত 8টায় চলে আসুন, ফোনে আমি রুম নাম্বারটা জানিয়ে দেব। আমি ঠিক সময় মতো চলে যাব, তবে ব্যাপারটা গোপন রাখবেন। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন,
আমি উঠি, দেখা হচ্ছে কাল রাত আটটায়। নর্দমা থেকে তুলে নিয়েছিলাম, আজ তোকে মেরেই ফেলবো। সাহেবকে শেষ পর্যন্ত ওই মেয়েটার বিয়া করবো কিছুই বুঝতেছি না, ওই রকমই তো শুনতাছি। যাই বলিস, সাহেবের এই কাজটা করা ঠিক নয়। বেগম সাহেব আর বাচ্চাটার জন্য বড় মায়া হয়, আমাকেও মায়া হইলে কি হইল? সাহেবের তো কোনো মায়া নেই। নিন বাড়ির দলিল, আর এই রইল 5 লাখ টাকার চেক। আগামী রোববার সন্ধ্যায় বিয়ে হবে, কাজীকে বলে রাখবেন। 5 লাখ টাকা, 5 লাখ টাকা! এবার আমার মিডিলে চট খাই কে? ওগুলো ফিরিয়ে দাও। কেন? না, এগুলো ফিরিয়ে দেয়া হবে না। ভাঙা কপাল যখন জোড়া লাগতে শুরু করেছে, তখন এই সুযোগ আমি কিছুতেই হাফছাড়া হতে দেব না। আগামী রবিবারই চৌধুরী সাহেবের সঙ্গে ছবির বিয়ে হবে। এ বিয়ে হবে না। কেন হবে না? বিয়ে হবে না, এ বিয়ে হবে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে পারে না। তোমার অনেক অত্যাচার আমি মুখ পুজো সহ্য করেছি, তোমার খায় মেটাতে আমি আমার চাকরি হারিয়েছি। তুমি তুমি ছেলেটাকে বানিয়েছ একটা অপদার্থ, আমার মেয়েদের তুমি পথে নামিয়েছ। কিন্তু কিন্তু আমি আমার মেয়েদের নিয়ে পথে পথে ভিক্ষে করে বেড়াবো, তবু তোর মতো পাপিষ্টার সাথে আর না। ঘরে যে ওর মন থেকে না, সেটা আমি বিয়ের পরে অনুভব করেছি। কিন্তু তাই বলে যে এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। তোর মতো সরল সহজ মেয়েগুলো এইভাবেই ঠকে। এখনো সময় আছে আখি, চেষ্টা করে দেখ তোর বরকে ফিরাতে পারিস কিনা। খান বলেছে চৌধুরীকে ওই মেয়েটিকে বিয়ে করবেই। বন্ধু হিসেবে খান যথাসাধ্য চেষ্টা করেছে তোর বরকে ফিরাতে, কিন্তু পারিনি। ওই বাজারে মেয়েটা তোর বরকে একেবারে গিলে ফেলেছে। তুই চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। চলে Thank you.
বললে না মেয়েটিকে? কার কথা বলছো? যাকে তুমি বিয়ে করতে যাচ্ছ। বিয়ে করছি জানো, মেয়েটিকে জানো না? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। এড়িয়ে যাবার কি আছে? সবটুকু যখন জেনেছো, মেয়েটিকে তাও নিশ্চয়ই জানো। মেয়েটির মধ্যে এমন কি তুমি পেয়েছো যে নিজের স্ত্রী পুত্র কথা ভুলে গেছো? ভুলে যায়নি, চার পুরুষ বসে খাওয়ার মতো ব্যবস্থা আমি করে রেখেছি। তোমার কোনো অসুবিধা হবে না, এই বাড়ি গাড়ি সবই তোমার থাকবে। একজন স্ত্রীর জীবনে কি বাড়ি গাড়ি সব, এর বাইরে কি আর কিছু চাওয়ার নেই? মানুষ যা চায় তা সবটুকুই পায় না, আমিও পাইনি। হ্যাঁ, তুই যদি বোঝো তাহলে কিসের জন্য মেয়েটিকে বিয়ে করতে চাও? ভালোবাসার জন্য, যাকে বলো মেয়েটি আমাকে দিতে পারে। ওর ওর মন আছে, হৃদয় আছে, ও কেবল স্বার্থপরের মতো নিতেই জানে না, দিতেও জানে। বাহ, চমৎকার! আজ তোমার মুখে ভালোবাসার কথা শুনছি। তুমি ভালোবাসতেও জানো? বিয়ের পর এতগুলো বছর কেটে গেল, কই একদিনও তো তোমার মুখে শুনিনি তুমি ভালোবাসা চাও, একদিনও তো বুঝিনি তুমি ভালোবাসতেও জানো। এর জন্য দায়ী কে? কে? আমি না তুমি? আমি তো দিনের পর দিন তোমার প্রতীক্ষা করেছি, তুমি তো ঘরে ফেরোনি, রাতের পর রাত না খেয়ে কাটিয়েছি, কোনোদিন তা জানতেও চাওনি, আর আজ আজ তোমার ভালোবাসা একেবারে উতলে উঠেছে, যা তুমি ওই বাজারে মেয়েটির কাছে কিনতে চাও। আমি চলে গেলাম, তোমার ভালোবাসার বুকে নিয়ে মরতে পারলাম বলে, মরেও আমার শান্তি। তুমি আমাকে ভুল বুঝো না, তোমাকে আমি ফাঁকি দেইনি। আমার জীবনে তুমি প্রথম শেষ ভালোবাসা। এই সমাজে আমাদের মতো মেয়েদের কতটুকুই বা মূল্য, কিন্তু তোমার ভালোবাসা আমাকে মূল্যবান করেছে। ক্লাবে না পেয়ে রেস্ট হাউসে চলে এলাম। তাহলে তুমি বিয়ে করবেই? খান, আমি আমি বাঁচতে চাই, একটু সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই। বাহ, খুব সুখের কথা, ঘরের ভালোবাসা পায়ে ঠেলে বাইরে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছ। মেয়েটা যে কিরকম সেদিন তো তুমি নিজের চোখেই দেখলে, এরপরেও তোমার ঘৃণা হয় না? এখনো সময় আছে চৌধুরী, তুমি ঘরে ফিরে যাও। আমি
আমি জানি সেদিন স্যার জানি আমি তোমার উপর অনেক অবিচার করেছি তোমাকে অপমান করেছি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি প্লিজ আখি আমাকে ছেড়ে তোমার যেও না আখি তোমরা চলে গেলে আমার যে বেঁচে থাকার আর কোনো অবলম্বনই থাকবে না যে সুখের পেছনে আমি ছুটে বেড়েছি সে সুখ যে আমার ঘরে আছে আমার স্ত্রীর মাঝে আছে তা আজ আমি বুঝতে পেরেছি আখি আমাকে তুমি বিশ্বাস করো আখি